একজন ভাই কমেন্ট করে লিখেছে, ছেলেদের মতন মেয়েদেরও কি কখনো স্বপ্নদোষ হয়? তারাও কি রাত্রিবেলায় স্বপ্ন দেখে কখনো নিজেদের প্যান্ট ভিজিয়ে ফেলে? তো বন্ধুরা, তোমরা যদি জানতে চাও যে মেয়েদেরও কখনো স্বপ্নদোষ হয় কি না, তাহলে আজকের ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো। আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করো, সেখানে আমি তোমাদের 100% অবশ্যই রিপ্লাই দেবো। তো দেখো বন্ধুরা, সবার প্রথম আমরা জেনে নেবো যে স্বপ্নদোষ বলতে আসলে কি। যারা জানে না তাদেরকে একবার বুঝিয়ে দেওয়া উচিত। তো দেখো বন্ধুরা, স্বপ্নদোষ হচ্ছে সেটাই যেটা রাত্রিবেলায় হোক বা যখনই আমরা ঘুমের মধ্যে হয়তো কোনো ওই নোংরা জাতীয় স্বপ্ন দেখলাম, যে কোনো মেয়ের সাথে বা কোনো বৌদির সাথে হয়তো কিছু খারাপ কাজ করছি, ঠিক আছে? এবং বাস্তবে কি হবে, আমাদের স্বপ্ন দেখছি অন্যধারে, কিন্তু বাস্তবে আমাদের বীর্যপাত হয়ে যাচ্ছে, ঠিক আছে? এবং তার ফলে আমাদের প্যান্ট ভিজে যাচ্ছে, কখনো বিছানা ভিজে যাচ্ছে। তো এটাই হচ্ছে স্বপ্নদোষ, ঠিক আছে? শুধু স্বপ্ন দেখাটা কিন্তু স্বপ্নদোষ নয়, স্বপ্ন দেখার সাথে সাথে যদি আমাদের বীর্যপাত হয়ে যায় সেটা হচ্ছে স্বপ্নদোষ, ঠিক আছে? কিন্তু বন্ধুরা, মেয়েদের ক্ষেত্রে এই জিনিসটা কিন্তু হয় না বললেই চলে। হয় না বলতে কি রকম, তারা স্বপ্ন দেখে ঠিকই ছেলেদের মতন, তারাও স্বপ্ন দেখে, কখনো দেখে যে তার বয়ফ্রেন্ডের সাথে ঘাপাঘাপ করছে, কখনো দেখে যে তার পছন্দের কোনো ছেলে বা মানুষের সাথে ঘাপাঘাপ করছে, ঠিক আছে? আবার অনেক অনেক সময় তারা এমন এমন জনের সাথে ঘাপাঘাপ করে যাদেরকে নিয়ে হয়তো কখনো সে কোনো চিন্তাই করেনি, ঠিক আছে? কিন্তু স্বপ্নের মধ্যে যে কোনো কিছুই চলে আসতে পারে বেশিরভাগ ক্ষেত্রে। তো তারাও দেখে স্বপ্নতে বিভিন্ন রকম জিনিস তারা দেখে থাকে, যে কারোর সাথে নোংরা কাজ করছে। কিন্তু বন্ধুরা, এখানে যেটা আলাদা বিষয় হচ্ছে ছেলেদের থেকে, সেটা হচ্ছে মেয়েদের কিন্তু কোনো রকম বীর্যপাত হয় না, ঠিক আছে? এর পেছনে একটা কারণ হচ্ছে, দেখো মেয়েদের যে সহ্য শক্তি, ঠিক আছে, কাম শক্তিটাকে ধরে রাখার যে শক্তি, সেটা কিন্তু মেয়েদের ছেলেদের তুলনায় অনেক গুণ বেশি। তাই মেয়েরা যদি কোনো স্বপ্ন দেখেও থাকে, অত সহজে কিন্তু তাদের বীর্যপাত হয় না, ঠিক আছে? আর এই স্বপ্নটা এমনই না, এই স্বপ্নটা খুব বেশি লম্বা সময় পর্যন্ত চলে না। কিছুক্ষণ আমরা স্বপ্ন দেখলেই কিন্তু আমাদের কিন্তু ঘুম ভেঙে যাবে, ঠিক আছে? এই নোংরা স্বপ্নগুলো এমনই। কিন্তু মেয়েদের ক্ষেত্রে তারা স্বপ্ন দেখে, তাদের ঘুমও ভেঙে যায়, হয়তো তাদের ওই নিচের জায়গাটা, মেন জায়গাটা হয়তো একটু ভিজে ভিজে হয়ে যায়, সেই জায়গাটা হয়তো সামান্য একটু জল আসে ঠিকই, কিন্তু পুরোপুরিভাবে তাদের বীর্যপাত হয় না, ঠিক আছে? এটাই হচ্ছে ছেলেদের থেকে মেয়েদের পার্থক্য। তো এক কথাই বলতে পারো তোমরা যে মেয়েদের কিন্তু স্বপ্নদোষ হয় না, স্বপ্ন দেখে ঠিকই, কিন্তু যে দোষ মানে বীর্যপাতটা কিন্তু হয় না। মেয়েরা স্বপ্ন অবশ্যই দেখে, বীর্যপাত কিন্তু হয় না, কারণ মেয়েদের বীর্যপাত হওয়া ছেলেদের মতন অত সহজ নয়। ছেলেদের হয়তো সামান্য একটু উত্তেজিত হলেই বীর্যপাত হয়ে যায়, কিন্তু মেয়েদের ক্ষেত্রে এই জিনিসটা খুবই কঠিন। মেয়েদের কিন্তু অত সহজে বীর্যপাত হবে না, যতই উত্তেজিত হোক না কেন, খুব একটা মানে যদি ঘষাঘষি না হয় ওই জায়গাটায়, তাহলে কিন্তু সহজে বীর্যপাত হতে চায় না মেয়েদের। তো বন্ধুরা, আশা করছি তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে? তো এক কথায় সিম্পলি উত্তর এটাই হচ্ছে যে মেয়েদের বীর্যপাত হয় না, হলেও হয়তো সেটা খুবই কম, হয়তো 1000-এ 1 জন মেয়ের এমনটা হলো, ঠিক আছে? তো যাই হোক, আজকের মতো এটুকুই। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দাও। আর এই ধরনের কোনো প্রশ্ন যদি তোমাদের মনেও থাকে, তাহলে সেটা কমেন্ট করো, সেই বিষয় নিয়ে আমি স্পেশাল করে তোমাদের জন্য ভিডিও বানিয়ে দেবো, ঠিক আছে? তো বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে।